তোমার কারো কাছ থেকে কিছু চাওয়ার থাকতেই পারে তোমার রাইট নিয়ে তোমার অনেক দাবি থাকতে পারে তুমি আন্দোলনেও যেতে পারো বাট ইন কোল্ড ব্লাড একটু ঠান্ডা মাথায় তুমি আগে চিন্তা করো যে তোমার দাবিগুলো তোমাকে পেশ করতে হবে কি পজিটিভ ওয়েতে তাহলে দেখবা তোমার সফলতার পার্সেন্টেজটা ইজিলি অনেক গুণ বেড়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকের ক্লাসে এমন একটি টপিক নিয়ে আলোচনা করতে চলেছি খুবই দারুণ আই হ্যাভ আ ড্রিম বাই মার্টিন লুথার কিং জুনিয়র তো দেখো আই হ্যাভ আ ড্রিম এটি কিন্তু একটা স্পিচ যেটা মার্টিন লুথার কিং মার্টিন লুথার কিং কে ছিলেন আমরা আস্তে আস্তে সবই জানবো জুনিয়র মার্টিন লুথর কিং এই স্পিচটা দিয়েছিলেন এবং সরাসরি তোমাদের টেক্সটে এই স্পিচটাই তুলে ধরা হয়েছে তো এই স্পিচটা কোন ব্যাকগ্রাউন্ডে কোন বেসিসের উপর ভিত্তি করে এটা তৈরি হয়েছে চলো আমরা জেনে নিই তো দেখো এইটা মূলত আমেরিকান যে সিভিল রাইট মুভমেন্ট যেটা হয়েছিল কত উনিশশো পঞ্চান্নতে শুরু এবং উনিশশো আটষট্টিতে এটা শেষ হয়েছিল সেটার বেশি সেই লেখা তো দেখো আমাদের আই হ্যাভ আ ড্রিমটা একটা স্পিচ তাই না তো এই স্পিচ মানে কি এইটুকু আমরা ফার্স্ট ওয়ান জেনে নিই স্পিচ হচ্ছে গিয়ে দ্য এক্সপ্রেশন অফ থট অ্যান্ড ফিলিংস বাই আর্টিকুলেট সাউন্ড টু আদার্স তোমার যে চিন্তা চেতনা এটা তুমি যে ভোকাল সাউন্ড সেটার মাধ্যমে প্রকাশ করবা টু আদার্স অন্যদের সামনে এটা অ্যাকচুয়ালি স্পিচ তাহলে আই হ্যাভ আ ড্রিম এই ফুল একটা স্পিচটা কে দিয়েছিলেন বলো তো এই যে মার্টিন লুথার কিং জুনিয়র বাট উনি কে আচ্ছা জুনিয়র দেখে বুঝতে পারছো তার সিনিয়র কে রয়েছে তাহলে তার সিনিয়র ছিলেন তার বাবা মার্টিন লুথার কিং সিনিয়র এবং তিনি ছিলেন একজন মিনিস্টার ইউএসের এবং তিনিও একজন হচ্ছে কী ছিলেন এই যে সিভিল রাইট মুভমেন্টের অ্যাক্টিভিস্ট ছিলেন তো এবার আমাদের মার্টিন লুথার কিং জুনিয়র উনিও হচ্ছেন আমেরিকান ব্যাপটিস্ট মিনিস্টার উনিও একজন ব্যাপটিস্টের মিনিস্টার অ্যান্ড অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট কী সিভিল রাইফ মুভমেন্ট স্যার অ্যান্ড লিডার অফ দ্য মুভমেন্ট ওকে এই যে এই মুভমেন্টের উনি একজন লিডারও তো দেখো এই স্পিচটা অ্যাকচুয়ালি কেন কখন কি কারণে উনি ডেলিভার করলেন তোমরা জানো যে বাংলাদেশে দেখি দেখি বঙ্গবন্ধুর একটা স্পিচ রয়েছে সাতই মার্চের সেটা একটা ফেমাস স্পিচ লাইক দিস ওয়ে এমন এটাও একটা স্পিচ যেটা কি ডেলিভার্ড করা হয়েছিল উনিশশো সালে ওকে তো মার্টিন লুথার কিং জুনিয়র তার জন্ম কত দেখে না উনিশশো এবং তার বয়স যখন মাত্র উনচল্লিশ বছর সরি ঊনচল্লিশ বছর উনি বেঁচেছিলেন তো উনিশশো সালে এসে কি করেছিলেন তিনি এই স্পিচটা দিয়েছিলেন দ্যাট মিনস তার বয়স তখন অনলি কত চব্বিশ বছর মেবি অ্যান্ড এই স্পিচটা পঁচিশ লাখ পিপলের সাম পঁচিশ সরি টু পয়েন্ট ফাইভ ল্যাখ দ্যাট মিনস আড়াই লাখ আড়াই লাখেরও বেশি ওই সময় সামনে তার জনগণ ছিল তাহলে চিন্তা করো এবং এই স্পিচের ডিউরেশানটা একটু তোমাদের মনে রাখতে হবে এইটিন মিনিটস যে আঠারো মিনিট ধরে এ বক্তব্যটা তিনি দিয়েছিলেন এটা কি বেসড ওয়ান রেসিয়াল ডিসক্রিমিনেশান মূলত কি কারণে রেসিয়াল ডিসক্রিমিনেশান যে জাতি তত্ত্বগত তাদের যে বর্ণবাদ রয়েছে বৈষম্য রয়েছে সেখানে দ্যাট মিনস আমেরিকা থেকেই ছিল দুই ধরনের লোক ছিল হোয়াইট অ্যান্ড ব্ল্যাক তো চলো আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে গিয়ে তোমার কি দেখো যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হলো কত উনিশশো সালে তো ওয়ার্ল্ড ওয়ারের পরে হয়েছিলো কি উনিশশো উনিশের দিকে বিশেষ করে আফ্রিকা এবং ইউরোপ এই দুটো দেশ থেকে তোমার আমেরিকাতে প্রচুর জনগণ ঢুকে গেছিলো এবং বাই বার্থ অনেক তোমার ব্ল্যাক জনগণও কোথায় ছিল আমেরিকাতে ছিল তো দেখা গেছে যে হোয়াইটের পাশাপাশি ব্ল্যাকদের একটা ভালো এখানে সংখ্যা দাঁড়িয়ে গেছে বাট কী হচ্ছে ব্ল্যাকরা সেখানে ফ্লেব অ্যাজ এ ফ্লেব তারা নির্যাতিত হচ্ছে তাদের কোনো বাক স্বাধীনতা নাই ইভেন নট অনলি স্লেব তারা ডিপ্রাইভ অফ বেসিক নিডস আমরা জানি কি পাঁচটা তোমার বেসিক নিড রয়েছে না একেবারে মৌলিক যে চাহিদা বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই টাইপের কোনো একটা নিডও তাদের পূরণ করা হতো না হ্যাঁ স্লেবের যা হয় বুঝতে পারছো ইভেন কিও ছিল না তাদের ভোট প্রদান করারও কোনো ক্ষমতা ছিল না তারা ভোটে অংশগ্রহণ করতে পারতো না তাদেরকে কি করতো ওই সময় ওয়াইড গভর্নমেন্ট তাদেরকে যত্রতত্র কিল করে ফেলতো হত্যা করতো ইভেন তাদেরকে একে তো জেলে রাখা হয়েছে জেলের মধ্যে গিয়েও কী করা হতো বলতো অনেক বেশি টর্চার করা হতো তো এগুলো আসলে কত দিন চলতে পারে তাই না তো এর একটা কী দরকার অবসান দরকার ব্ল্যাক বাট দে আর হিউম্যান বিং অলসো তারা শ্বেতাঙ্গদের কাছে যারা কৃষ্ণাঙ্গ তারাও কি মানুষ হওয়ার কথা তারা কালো হয়েছে তো কী হয়েছে ব্ল্যাক হয়েছে তো কী হয়েছে কিন্তু তারা তো মানুষ তাহলে তাদের যদি কোয়ালিটি থাকে তাহলে কোয়ালিটিও ওয়ারি থাকে আমি কেন মূল্যান করবো না এটাই তো হচ্ছে মূল বিষয় তাই না তো দেখা যায় যে যুগে যুগে এমন হয়ে এসেছে আজও হয়ে আসছে এবং ভবিষ্যতেও এটা কি হয় না হবে না পুরোপুরি যে কমপ্লিটলি তোমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একত্রিত হয়ে যাবে বা কোনো ডিসক্রিমিনেশান থাকবে না এমন নিশ্চয়তা কিন্তু দেওয়া যায়ই না তাই না হয়তো পরিমাণে কম বেশি হতে পারে তো দেখো যে তোমরা নিশ্চয় আব্রাহাম লিঙ্কনের নাম শুনেছ আব্রাহাম লিঙ্কনটা কে ছিল বলো তো উনি ছিলেন ষোলোতম প্রেসিডেন্ট অফ ইউএসএ যিনি আঠারোশো সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এবং উনি এই যে ইমান প্রোক্লামিনেশানের একটা তোমার হচ্ছে আচ্ছা আব্রাহাম লিঙ্কন সম্পর্কে তোমরা অনেক ভালো জানো বিশেষ করে গভর্নমেন্ট অব দ্য পিপুল ফর দ্য পিপুল অ্যান্ড বাই দ্য পিপুল স্পিচের জন্য তিনি অনেক বিখ্যাত তাহলে তিনি কী করেছিলেন যে এই যে সমতা তোমার ইউম্যান্সিপিয়েশন প্রোক্লামিনেশান যে হোয়াইট এবং ব্ল্যাক দে উইল বি জাস্ট ইকুয়ালি তাই না এটি কিন্তু উনি বলেছিলেন এবং পহেলা জানুয়ারি উন আঠারোশো সালে তিনি একটা স্পিচও দিয়েছিলেন যেখানে কি যে ব্ল্যাক এবং হোয়াইট এদের মধ্যে কি থাকবে না আর কোনো বৈষম্য থাকবে না তারা প্রপারলি ইকুয়ালি প্রত্যেকটা জিনিসে তাদের কোয়ালিটি অনুযায়ী তারা জাস্ট হবে এবং অ্যাজ এ হিউম্যান বিং তারা জাস্ট হবে এখানে কি থাকবে না কোনো বৈষম্য থাকবে না কিন্তু দেখা গেছে সেটা কত সাল বলতো আঠারোশো সালে আব্রাহাম লিঙ্কন বলে গেছেন প্রেসিডেন্ট হয়ে যে না তাদের বর্ণ থাকবে না বাট এই রুলসটা কি হয়নি আজও বাস্তবায়ন হয়নি আফটার ওয়ান হান্ড্রেড ইয়ার এখন সময় কত দেখো আজ আঠাশে অগাস্ট উনিশশো সাল আঠারোশো তেষট্টির পয়লা জানুয়ারি যেখানে বলে গেছে সেখানে উনিশশো তেষট্টি দেখো একশো বছর পরেও আজ কি হচ্ছে না তোমার সেই রুলসের কোনো বাস্তবায়নই হয়নি যেই জাস্ট ওয়ানলি কথা কথাই থেকে গেছে এমন হয়েছে দেখা গেছে যারা শ্বেতাঙ্গ যারা হোয়াইট তারা ভুলেই গেছে যে আব্রাহাম লিঙ্কন কী বলে গেছিলেন উনি বলে গেছেন একটা রুলস বলে গেছেন বাট কি হয়নি এই রুলসটা আজও বাস্তবায়ন হয়নি তো কি করেছেন আমাদের এবার মার্টিন লুথার কিং জুনিয়র উনিও একজন ব্ল্যাক দেরি প্রতিনিধি তিনি করলেন কি যে লিঙ্কন মেমোরিয়াল ইন ওয়াশিংটন ডিসি ইউএসএ এই প্লেসে গিয়ে আঠাশে অগাস্ট উনিশশো তেষট্টি সালে কী করলেন উনি গিয়ে যে তোমার এই স্পিচটা আই হ্যাভ এ ড্রিম এই ভাষণটা তিনি প্রদান করলেন তো কি বললেন ভাষণে তাই তো ভাষণটা তিনি এইভাবে শুরু করলেন যে তাদের যে মহান নেতাদের মিনস আব্রাহম লিঙ্কনের কথাই তিনি হচ্ছে কি প্রথমে শুরু করেন তিনি প্রথমে বললেন যে হ্যাঁ এরকম একটা ইসে মানে এখানে একটা ভাষণ দিতে আসতে পেরে মানে একজন লিডার হিসেবে আসতে পেরে তিনি এখানে আজ খুবই আনন্দিত এবং তিনি প্রথমেই তাদের মহান নেতাকে স্মরণ করে বললেন যে তিনি আমাদের এটা কি করে গেছেন নিয়ম করে গেছেন কিন্তু নিয়মটা আজ একশো বছর হয়ে গেলেও আজও বাস্তবায়ন হয়নি তিনি এটা দুঃখের সঙ্গে বলতে চাচ্ছেন তিনি বলতে চাচ্ছেন যে কী আমরা ব্ল্যাক রাজ ও স্লেভ হিসেবে তাদের কাছে তোমার ট্রিট করে তারা ইভেন তাদের কোনো যে ফাইভ বেসিক নিডস রয়েছে সেটাও তারা পায় না তাদের অলওয়েজ কি করা হয় বিভিন্ন জায়গায় দাস দাসীর কাজ দেওয়া হয় তারা কোনো উচ্চ গ্রেডে কোনো চাকরি পায় না তারা ভোট দিতে পারে না তাদের হোটেল মোটেলে যাওয়া আসা করার সুযোগ থাকে না তারা ওয়ানলি অ্যাজ এ সার্ভেন্ট তাদেরকে কি করা হচ্ছে ট্রিট করা হচ্ছে কিন্তু উনি বলছেন যে এখন আর শিশুদের মতো ফুপিয়ে ফুপিয়ে কাদার সময় আমাদের আর হাতে নেই এখন সময় এসেছে আমাদের রুখে দাঁড়াবার প্রতিবাদ করার হ্যাঁ আমরা প্রতিবাদ করব অবশ্যই খুব মানে এটা কি হয়ে যাবে না অহিংস হয়ে যাবে না আমরা আমাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করছি আন্দোলন করে যাব। তো বলছে যে আমাকে একজন সাংবাদিক প্রশ্ন করছেন যে আপনাদের আন্দোলন কবে থামবে তো উনি ভালো করে মনে করে দিচ্ছেন যে আমাদের আন্দোলন তখনই থামবে যখন কি হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উইল বি ইকুয়াল তারা যখন সমান হবে তাদেরকে সমানভাবে কি করা হবে জাজ করা হবে তাদের দাবি যতক্ষণ আদায় না হচ্ছে ততক্ষণ তাদের আন্দোলন থামবে না এবং তিনি হোয়াইটদেরকে এটা মনেও বানিয়ে দিচ্ছেন যে না আপনারা মনে করি না যে আমরা আন্দোলনে আজকে এসেছি চলে যাবো আন্দোলন শেষ এমন কিছু না আমরা ততক্ষণ পর্যন্তই কি হবে না আমাদের মানে বুকের ভিতর যে চেপে থাকা যে আগুন এটা দাও দাউ করে ততক্ষণ পর্যন্তই জ্বলবে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হচ্ছে তো আব্রাম লিঙ্কন বলেন সরি মার্টিন লু কিং বলেন যে ওনার যে সামনে আড়াই লাখেরও বেশি জনগণ রয়েছে তাদের উদ্দেশ্য করে বলেন যে শুনুন আপনারা আন্দোলন করতে গিয়ে কোনো হোয়াইটের ওপর নির্যাতন করে ফেলবেন না কারণ অনেক হোয়াইট রায় রয়েছে যারা কি করে আমাদের এই আন্দোলনটাকে সাপোর্ট করে দ্যাট মিন্স আমরা ব্ল্যাক আমরা কী করবো হুরমুর করে গিয়ে হোয়াইটদের উপর ঝাঁপিয়ে পড়বো এমনটা যেন আমরা কখনোই না করি তাহলে কি হবে আমরা যে স্বাধীনতাটা ভোগ করতে চাচ্ছি সেই স্বাধীনতাটা পাওয়ার আগেই সেটাকে আমরা তিক্ত বিষাক্ত করে না ফেলি সেই স্বাদটা যেন আমরা গ্রহণ করতে পারি উনি বারবার কী করেছেন রিকোয়েস্ট করেছেন তার অনুসারীদেরকে তার ফলোয়ারদেরকে যেন আপনারা কখনোই কোনো অহিংস বা বিশৃঙ্খলাপূর্ণ আন্দোলনে যাবেন না তবে হ্যাঁ আমরা আন্দোলন করবো করেই যাব এবং আমি আজও বিশ্বাস করি দেখেন উনি কত পজিটিভ হয়ে বলছেন পজিটিভ ওয়েট আন্দোলন করছেন যে আমি আজও বিশ্বাস করি যে আমেরিকা থেকে কি হয়নি এখনও মানে আমেরিকা এভাবে মানসিকভাবে এতটাই দেউলিয়া হয়ে যায়নি যে তারা কি করবে আমাদের যে তোমার রেসিয়াল ডিসক্রিমিনেশান রয়েছে এটা আজীবন কন্টিনিউ করবে তারা নিশ্চয় আমাদের ব্যাপারটা বুঝবে এবং আমাদেরকে ইকুয়ালি জাস্টিস করার তারা সুযোগটা অবশ্যই দেবে এটা কিন্তু উনি পজিটিভলি বলছেন তাহলে তুমি যখন তোমার প্রতিপক্ষর কাছ থেকে কোনো কিছু আদায় করতে চাও তখন তুমি তাকে আক্রমণ করো তাহলে সে জায়গায় ভালো রেজাল্ট আসার সম্ভব না একেবারে নাই বললেই চলে বা নাও আসতে পারে বাট তুমি যদি তাকে পজিটিভলি বোঝাতে চেষ্টা করতে পারো তুমি আন্দোলনই করছো সবই করছো বাট কি হচ্ছে না এই যে লাইক মার্টিন লুথার কিং যে এভাবে তার স্পিচে বলে যাচ্ছে তুমি যদি এই পলিসিগুলো মেক করতে পারো তাহলে কিন্তু তোমার সফলতা অনেকাংশে চলে আসবে তবে মার্টিন লুথার কিং এটাও বলছেন দেখো যে হ্যাভ হবে ড্রেম উনি আহাব কি করেছেন আটবার বলেছেন তার ভাষণের মধ্যে যে আমি আজও স্বপ্ন দেখি আমি স্বপ্ন দেখি যে কি হবে একদিন আমরা ব্ল্যাকরা কি করবো হোয়াইটদের সঙ্গে একই টেবিলে বসে খাবো আমাদের সন্তানরা তাদের সন্তানরা একই সঙ্গে কি হবে হাত ধরে হাঁটবে খেলবে গাইবে এবং আমরা গাইব কি এদেশ দেশ তোমারই এ তোমারই তাই না এ যে এখানে কি থাকবে না কোনো বর্ণ বৈষম্যবাদ থাকবে না কেউ কাউকে স্লেভ হিসেবে ট্রিট করবে না প্রত্যেকটা মানুষ কী হবে তার বর্ণে নয় তার যোগ্যতায় তার চরিত্রিক চারিত্রিক যে বৈশিষ্ট্য সেইখানে তাকে মূল্যায়ন করা হবে আমি আজও এটা স্বপ্ন দেখি তো উনি বালবাটি কিন্তু বিভিন্ন রেফারেন্স দিয়ে বলেছে যে আমি আই হ্যাভ এ ড্রিম এবং এমন উনি আরও আরও জোর দিয়ে বলছেন দেখো যে স্টিল আই হ্যাভ এ ড্রিম আমি এখনও স্বপ্ন দেখি মানে কি দেখা গেছে যে সে কি হচ্ছেন না হয়তো ভেতরে তার অনেক কষ্ট রয়েছে বাট তিনি প্রকাশ করছেন যে না তিনি আমেরিকান গভর্নমেন্টের প্রতি এখনও আস্থাশীল বাট ওনার কিন্তু উনি আন্দোলন এসেছেন দেখা কিন্তু লিডার তারপরেও কিন্তু কতটা পজিটিভলি বললে জিনিসটা কেউ কি করতে পারে না তোমাকে নেগেটিভলি তোমাকে যুক্তিটা খণ্ডন করতে পারবে না ওই জন্য উনি বারবার বলছেন যে আই হ্যাভ এ ড্রিম অ্যান্ড স্টিল আই হ্যাভ এ ড্রিম যে আমি এখনও এই স্বপ্নই দেখি যে কি হবে একদিন ব্ল্যাক এবং হোয়াইটরা একই টেবিলেই বসে খাবে একই সঙ্গে চলবে একই হাতে হাত রেখে তারা খেলবে নাচবে গাইবে এবং আমাদের দেশের মানে আমার যে মানে চার সন্তান বলতে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক থেকে প্রত্যেকটা সন্তানই কী হবে ইকুয়ালি জাজড হবে তো ইয়া লুথার কিং বলছেন ওনার একটা স্পিচ এভাবে যে ওয়ান ডে মাই চিলড্রেন উইল নট বি জাজড এক সময় কী হবে না আমার সন্তানেরা আর এইভাবে জাজড হবে না বাই দ্য কালার মানে তাদের যে শরীরের বর্ণ এইটা দিয়ে না অফ দেয়ার স্কিন বাট দ্য কনটেক্সট অফ দেয়ার ক্যারেক্টার কিন্তু তাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমেই তাদেরকে বিচার করা হবে এটা হচ্ছে কি তিনি একটা প্রচণ্ড রকম আশার বাণী দিয়ে তার স্পিচটা শেষ করেন এবং উনি লাস্ট পর্যন্ত মানে থ্যাংকস টু গড আর কি গডকে ধন্যবাদ জানিয়ে পজিটিভ আশা নিয়ে বলেন যে তারা ইনশাআল্লাহ কি হবে এটা জয়ী হবে এবং তার যে ফলোয়ার তাদেরকে তিনি তাদের নিজ নিজ কাজ করার জন্য বলেন যে হ্যাঁ তোমরা তোমাদের যে কাজগুলো একদম কাজ থামিয়ে রাখবে না অবশ্যই তোমরা তোমাদের কাজগুলো করে যাবে তবে হ্যাঁ যদি পাইট ভাবে যে তারা আজও আমাদের কি করবে এইভাবে কণ্ঠাসা করে রাখবে তাহলে তারা সেটা ভুল ভাবছে আর কোনো কণ্ঠাসা করে রাখার আমাদেরকে আর কোনো সুযোগই নাই আমাদেরকে আমাদের অধিকার ফিরিয়ে দিতেই হবে তো হয়েছিল কি ব্ল্যাকরা তাদের অধিকার ফিরেও পেয়েছে বাট এমন একজন মহান নেতাকে গান শট করে হ্যাঁ গুলি করে অ্যাসোসিয়েট করা হয়েছে উনিশশো আটষট্টি সালে তাকেও হত্যা করে মানে তাকেও হচ্ছে যে গুলি করে হত্যা করা হয়েছে আর কি তো সেক্ষেত্রে বন্ধুরা এভাবে আসলে পজিটিভলি আই হ্যাভ এ ড্রিমের স্পিচটা উনি শেষ করেন তো আই হ্যাভ এ ড্রিম কি কী থিমের উপর নির্ভর করে লেখা হয়েছে চলো আমরা একটু দেখেনি নিই থিমগুলোর মধ্যে রয়েছে ফ্রিডম স্বাধীনতা থাকবে ব্ল্যাক হোয়াইটে যেমন স্বাধীনতা রয়েছে হোয়াইটরা যেমন স্বাধীনতা স্বাদ উপভোগ করতে পারে ব্ল্যাকরাও যেন সেটাই পারে এবং রয়েছে ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস তারা কি হবে তারা হচ্ছে সমানভাবে বিবেচিত এবং ন্যায্য অধিকার সবাই পাবে ন্যায্য বিচার যেন তারা পায় এবং রয়েছে দেখো একটা পিসফুল প্রোটেস্ট এটা একটা আন্দোলন একটা প্রোটেস্ট বাট প্রোটেস্টটা কি পিসফুল এখানে উনি বারবার কোনো প্রকার অসহিংস আন্দোলন করার জন্য নিষেধ করছেন যে তাদের তাদের অধিকার আদায় হবে তার অধিকার হোয়াইটরা রাখি তাদের অধিকারগুলো দাবিগুলো মেনে নিতে বাধ্য মানবে বাট তারা কি করতে চায় না কোনো প্রকার অসহিংস কিছু করতে চায় না এবং রয়েছে কি হোপ ফর ফিউচার দেখো মাটির কোথার কি কোনো একটা জায়গায় কিন্তু কোনো নেগেটিভ কথা বলেননি তার কি রয়েছে অলওয়েজ তিনি ভবিষ্যতের জন্য আশাবাদী হ্যাঁ হোপ ফর ফিউচার একটা গ্রেট থিম তো শিক্ষার্থী বন্ধুরা আশা করছি যে তোমরা আই হ্যাভ আ ড্রিম স্পিচটা বুঝতে পেরেছ কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট সেকশন জানাতে ভুলবে না আজই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবে আল্লাহ হাফেজ